নীলদেশ হয়ে গেছে, নীলদেশ পয়দা হয়ে গেছে, নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে যাচ্ছি মাছ ধরতে, আর সঙ্গে আছে রাজেশদা, বাবা আছে পিছনে বসা, আর কাকা আছে। কাকা আজকে মাছ ধরবে না, আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে যাচ্ছে কাঁকড়া ধরার জন্য। কটা মারবে নাকি? পাঁচটা। পাঁচটা, ঠিক আছে। এই চলে আসছি আমাদের মাছ ধরার জায়গায়, আর এই যে আমাদের সেই ছোট নৌকা, সবাই রেডি হচ্ছে। আর এই ম্যাংগ্রোভের পাশ দিয়েই আমাদের জাল দেওয়া বাইর থেকে, আর দড়ি কিন্তু কোহানে পাশায়ও আছে। এটা কি পাতো? লঙ্গল লঙ্গল। আমি যাবো না, আমি যাবো, তো আমি যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি জালের কাছে, আর জাল টানা শুরু। আর আমরা আজকে আসলাম চরপাটা জালের, আর আগেও অনেক ভিডিওতে দেখেছেন অবশ্য। তো আজকে এইখান থেকে জাল টানা শুরু, আর বাইরে গিয়ে দেখাচ্ছি। তো আস্তে আস্তে আমাদের জাল টানা হচ্ছে, আর একটু আগে আসা উচিত ছিল, জল নামা শুরু। রায় তো সমস্যা হবে দেখি, দেখ ঠিক আছে, জাল টানাই। তো আমাদের জাল এইখানেই লাস্ট করেছি ওইখানে, আর দাদু নৌকা নিয়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে। ডুঙ্গি, মেশিন ডুঙ্গি আমাদের ওই সামনে রাখা। আর রাজেদা, কষ্ট হয়ে গেলো নাকি? চলে আসছি বড় নৌকার কাছে, আর এখন আমরা যাব একটু ছায়া জায়গায়, আর রোদ অনেক বেশি, তার কারণে ছায়া জায়গায় গিয়ে বসবো। আর জালের সুর অত বেশি দেখাইনি, কারণ জালের পাশে বসে কথা বলতে মানা করছে, তো তার জন্য আমি অত সুর দেখাইনি। তো ফাইনালি ছায়া জায়গায় চলে আসছি। তো বাবা এখানে একা একাই, মানে নৌকাটা এখানেই থাকবে বড়টা, বাবা যাবে না। আর আমি, রাজেশদা, আর দাদু, কাকা, আমরা চারজন এখন যাব বেতফল পাড়ার জন্য। তো দেখা যাক বেতফল কীরকম আছে কি না আছে, তাই তো? পাওয়া যাবে না বেতফল? অ্যাভেলেবেল না? তো রাজেশদা এইখানে জালের পাশে একটা কাঁকড়া দেখেছে, তো নাকি এটা লাগবেই। এ রে, এতে তো ডিম দাদা, এইটাকে মানে ছাড়া হবে, তারপর আর অনেক বাচ্চা দেবে, অনেক বাচ্চা দেবে, এতে ডিম হয় মানে কয় হেডটা, কোটি 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 বাচ্চা দেওয়া হয়, কয়েক লাখ করোড়পতি করোড় ডিম হয়, তাই এই তারপর এই বাচ্চা হয়। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। এবার সাইডে দাও, এবার আমি ছেড়ে দিলাম বাইরে চালো জালে। আমরা মোটামুটি বেতফলের কাছাকাছি চলে আসছি, যাই তারপরে দেখাচ্ছি। শুধু দেখুন বন্ধুরা, গাছে স্পটে আমরা চলে আসছি বেতফল গাছে। তো পুরো গাছে বেতফল একদম পেকে গেছে। তো প্রথমে পাড়ি, তারপর দেখাচ্ছি আপনাদের। আসবে যে একটা নিচে একটা গাছে বেতফল পেয়ে গেছে এইখানে। এগুলো হলো কালো বেতফল,
গাছ জানতে থাক, গাছ কাটতে হবে না। হেবি মজা। এগুলো সেই সাদা ব্যাথফলগুলো না, এগুলো হলো কালা ব্যাথফল, এগুলো খেতে অনেক মিষ্টি হয়। ঠিক আছে, আর একটা গাছে যাবো পেরে, তারপর দেখাচ্ছি যদি পাই। বাহ কি সুন্দর, এর মতো ব্যাথফল পাওয়া যায় না, কালো ব্যাথফল, কালো ব্যাথফল। বাহ, সাদা ব্যাথফল আর থেকে কালো ব্যাথফল বলো, এসে মিষ্টি মিষ্টি মেন কথা। তো আবার যাবো নৌকার কাছে, আবার মাছ ধরার, আর দেখি জল কত কত কম হলো। তো আবার আমরা চলে আসছি আমাদের বড় নৌকার কাছে, আর এই যে আমাদের বড় নৌকা, অনেক ব্যথর ব্যথর খাইলাম, নিয়ে আসলাম সাথে করে। নিয়ে গেছে তো রাজেশ দা মাছ ভাজা কাঁচা লঙ্কা আর ভাত নিয়ে বসে পড়ছে, আর দাদুও মাছ ভাজা ভাত। আর আমরা আসতে আসতে ব্যাথফল পাড়তে যখন গিয়েছি তখন বাবার সেই সময় খাওয়া হয়ে গেছে, আর আমি তো আসার সময় খেয়েই এসেছি, তো ভালো কথা। কাঁচা মরিচ অত লাইছিস, গন্ধ গন্ধ হয়ে গেছে, খাইতে পারবে না ওই বড়টা গুলো সরিষার দ্বারে লাগনি তো? পেট্রোল খাই এখানে এসে, তারপর জল কমার পরে জলের কাছে যাব। তো আজকে অপেক্ষা শেষ, তো এখন যাচ্ছি জালের কাছে, আর বড় নৌকায় বাবা রয়ে গেছে, বাবা যাবে না বলছে। তো দাদু, দাদা, আমি আর কাকা অলরেডি খাড়িতে একটু ঘুরছে কাঁকড়ার জন্য, তো কাকাও চলে আসছে, কাকা থাকবে আর আমরা চারজন এখন যেয়ে মাছ ধরবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এসেছি জালের কাছে, জল শুকাই গেছে একদম, ওই পাশের দিকে হালকা হালকা জল আছে, একটা পাশা মাছ না কি মাছ, ডাঁডুস, ডাঁডুস, ডাঁডুস আর পাশা। ও যতই উড়াও হাওয়ায় কি আর ই হয়, এদিকেই আছে ডাঁডুসটা দিই। চলো পেরিত নাই, এটা কুকারি, দাদাটা কুকারি ধরলো কেবল। আর আমি এই কাঁকড়া ধরতেছি, এই খাবো, এই কাঁকড়া কোনো টেস্ট করে দেখা হয় নাই। শ্বাস ও হেভি সাইজের এই একটা দাঁত কিন মাছ, কত ওজন হবে? দেড় কেজি, দেড় কেজি না, মাছ সেরকম একটা পড়ে না জালের ভিতর, এক জায়গায় দুইবার জাল দালে কি আর মাছ পাওয়া যায়? তো চলো সামনে যাই আর দেখাই। তো দাদারা ওদিকে চলে গেছে, তো আমি একটা কাঁকড়া পেয়েছি। আরে পেটে দিয়ে ডিম, আজকে সকালবেলাও একটা কাঁকড়া পেয়েছি, তাতেও ডিম ছিল, এর পেটেও নিচের ডিম।
এই দেখুন কাঁকড়া, তলে ডিম, সুন্দর সাইজের কাঁকড়া। তো এটাকে ছেড়ে দেবো, যা জেলে আপনি জিন্দেগি অনেক বাচ্চা টাচ্চা দেবে, ভরে ফেলবে সারা বাড়ি। দাস হাইস কুকারের আবার খায় কুকারি, ও আরে মাস্টার একটু ভালো করে ডর। আর মেন হচ্ছে মাছটা শুকিয়ে গেছে না দাদা, সুপার সাইজ চিংড়ি চোখের ভিতর দেশে কাঁদা দুটো দল, এই লাল বেটকি, এই যে লাল বেটকি বড় বড় একদম একটু দূরে থাকি। আমি আবার খাবার জোগাড় করতেছি, কাঁকড়া ধরে যাচ্ছি, আর এই একটা দাক্ষিণ মাছ, দুটো কুকারি মাছ এদিক ওদিক, দেখতে হবে তলে ডিম আছে কিনা। ডিম নেই, নিয়ে যেতে হবে। আর পেরি দেখুন, এই যে ঘুরটা আপনি আর একটা কাঁকড়া পেয়েছি ছোট একটা। কি করিস দাদা যদি? কি মাছ? কাঁদার জন্য সবাই ডুঙ্গিতে করে করে যাচ্ছে। এটা গোল ছিদ্র মাছ দেখুন, নৌকায় ফেলে মধ্যে মধ্যে যেখানে মাছ পাওয়া যাচ্ছে দুটো একটা মাছ তেমন পড়েনি, সেগুলো দাদা বাইরে থেকেই জালের তলপাশটা উঠিয়ে মাছগুলো সব কালেক্ট করছে। আর
আর আমি ভিতর সাইডে যেখানেই কাঁকড়া দেখাচ্ছে সেখানেই যাচ্ছি দূরবীন কাঁকড়া ধরার জন্য। এই যে কটা মাছ আছে, চিত্রা, ফাঁসা, এই যে চিত্রা এত পেরি উপর দিয়ে মাছ নেয়, তো আসে আমি তো আর পারলাম না পেরিতে হাঁটতে, আসে লাস্ট পর্যন্ত নৌকায় বসে গেছি। আর এই যে আমি কটা কাঁকড়া ধরে নিয়েছি, দূরে আছে লাল কাঁকড়া, আর সবই কাঁকড়া কেউ খায় না নদীয়ার লোকে, আমি তাও নিয়ে এসেছি, আমি খাবো আজকে এগুলো সব জন্য। তাও এটা ডান দোষ কই যা। তো বন্ধুরা, মাছ ধরা শেষ, আর নৌকার ভিতরেও আছে, মাছ টাছ ধোয়া হোক, তারপর দেখাচ্ছি কটা কী মাছ হয়, তাই তো? তো আজকে আমাকে মাছ এগুলোই, আর এই দাঁতকিন এটাই সব থেকে বড়ো মাছ, আর চিত্রা এসবই আছে। আর কাকু তোমার কাঁকড়া কই? দেখ তিন পিস কাঁকড়া, কীরম কাঁকড়া কাকা উপরে এক একা কাঁকড়া ধরতে উঠছিল, কাঁকড়া কটা দেখ। সুপার সাইজের কাঁকড়া, বড় বড় তিনটে কাঁকড়া, এক কেজি 200-300 হয়ে যাবে না খালি তিনটে। আর এগুলো সাদা কাঁকড়া, এগুলো দেখুন এক সাইড সাদা, এগুলো মানে একটু বিকল দেখায় কাঁকড়াগুলো। রে এই যে এটা উঠাও দিই, কিরম বড় দিই বড়টা, সুপার সাইজ তো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে বলবেন। আর দুঃখ এটাই মাছ পেলাম না, তার জন্য অনেক মানে সাড়ে দিনের যে মেহনতটা সেটা করার পরেও কাজ হয়নি, কপাল সব কিছু। তো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে, টাটা।